আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান অন বিহাফ অফ রয়্যাল টাইগার স্পোর্টস ক্লাব। আমি এরজন আক মির্জা আর আমরা আজকে ফার্স্ট ফেসবুক লাইভ আড্ডা। আমরা লগে আসছেন সিলেটের কৃতি সন্তান, আমরা বাংলাদেশ ন্যাশনাল টিম অফ প্লেয়ার আর আমরা ওয়াজ এজ ওয়ান অফ দ্য টপ স্পিনার এক সময় করে আমরা আসলা, বর্তমানে তাই খেলরা ক্রিকেট আমরা এনামুলক জুনিয়র ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম জুনাক, কি খবর? ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ। আসলে জয়েন করছো কারণ লইলগিয়া আই এম সাপোজ টু গো টু ইংল্যান্ড দিস ইয়ার। আসলে ইংল্যান্ড যাওয়ার কথা আছিল, হয়তো বা এখন লন্ডন দেখ হইল না তোমার তানার লগে, বাট আনওয়ান্টেড একটা সিচুয়েশন হয়ে গেছে কিতা হর বাই কোভিড-19। জিয়া ভাই, না ওটাও আপনার আপনার কাছ থেকে তারা যে অ্যাডভাইস পাইবো আসলে ওটাও ইম্পর্টেন্ট। তারা আপনার যারা ফ্যান আছে বা ধরেন অল ওভার দ্য বাংলাদেশ বা আমাদের ক্লাবের যারা মেম্বার আছে প্লেয়ার আছে সবেও ও জিনিসটাও স্যার যে আজকে লাইভটা কি অ্যাটলিস্ট আপনার কাছ থেকে কিছু অ্যাডভাইস পাইতো। পয়লা আমি আপনার লাইভ স্টার্ট হওয়ার আগে কইছি যে ভাই আপনার ফিটনেস আপনি কিলা মেনটেন কররা, ইটস অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট ভাই। কথা যেটা ফিটনেস আসলে এখন পুরো ক্রিকেট আসলে ইটস মানে স্ট্রং ক্রাইটেরিয়া তো আসলে খেলা যদি চালিয়ে যাওয়ার লাগে, এন্ড আমি আসলে এমন একটা এজও আছি, সো আমার লাগে ফিটনেসটা মোর ইম্পর্টেন্ট। আর ফিটনেস আর আমার কাছে মনে হয়েছে যে বহুত পজিটিভ জিনিস আছে কোভিড-19, বাট ইটস ওয়ান অফ যে আসলে ফিটনেসটা আসলে ধরে রাখার একটা সুযোগ পাইছি। ধরো তুমি ট্রেডমিল আছে বাসা, সো আই ডু রিয়েলি 3 days রানিং, তারপরে রাবার ব্যান্ড এক্সারসাইজ, সো সব কিছু মিলাই আসলে একটা সুযোগ আসলে ফিটনেসটা ধরে রাখার। আর আসলে ইগো ফিটনেসটা যদি বালা ক্রিকেট খেলা মানে খেলতে হইলে মেনটেন করতে হবে ফিটনেসটা। আর ওটা আমি আসলে গুরুত্ব দিলাম, আর ইগো নিউ ট্রেন্ড আর ভেরি গুড ট্রেন্ড বাংলাদেশ পাইছে এখন। প্রবলি ইগো আসলে বিরাট কোহলি শুরু করছিল, বাট বাংলাদেশের ইভেন যারা প্রিমিয়ার লিগ খেলে বা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে দে অল মেনটেন দ্যাট ফিটনেস লেভেল। আমি আপনারে লাস্ট 2013 এর দিকে মনে হয় আম্বার কাপ হইছিল সিলেটে, আপনার কোন মানুষ তো নর্মালি ওয়েট গেইন করে, বাট আপনার ফিটনেস লেভেলটা এখনো স্টিল ওলাখান, স্টিল ইউ লুক 25 অনেস্ট। থ্যাঙ্ক ইউ, আসলে যদি হয় মানসিকতা, কারণ তোমার ধরো আমি লাকি যে আমার ফ্যামিলি যারা আছে বা আমার ওয়াইফও যদি হোক যারা মানে আসলে ফিটনেস একটু মানে চেষ্টা করে যে আমরা আসলে হেলদি ফুড খাওয়ার বা ফিটনেসটা ধরে রাখার। আমি লাকি যে আসলে প্রত্যেক দিন চিন্তা করা লাগে যে আমি হওয়ার আগেও আমার যে খাওয়ার যে চেষ্টা দেওয়া হয়, সো ইটস অল হেলদি, এবং মানে ওয়েট গেইন না করার যে খাওয়াটা ওটা খাওয়ার চেষ্টা করি। বাংলাদেশ হেলদি ফুড খাওয়া আসলে টাফ বাংলাদেশ, কারণ তোমার জেলা দেখো যে বিরিয়ানি আশেপাশে খানি ওয়েলি ফুড এটা সব আসলে স্যাক্রিফাইস করাটা জিহাদ আর কি হওয়া যায়, ইগো ওয়ান কাইন্ড অফ জিহাদ মানে ফিটনেস অন লাগি যে খাওয়াটারে যে আসলে ইয়ে করা। আপনি লাস্ট ইয়ার লন্ডন একা দেখছেন ভাই, রিয়েলাইজ করছেন লাস্ট ইয়ার লন্ডন কি পরিমাণ জাঙ্ক আমরা মানে লন্ডন আর চকলে খায়, মানে ইন ইন এভরি 1 মাইল আই থিং মোর দ্যান 20 শপস আছে জাস্ট খালি ফুড শপ খাওয়ার লাগি জাঙ্ক। ওটা লাগি হইতো আমি আসলে ইগোর নিজের ইম্পর্টেন্ট নিজের মানসিকতা চেঞ্জ করাটা ইম্পর্টেন্ট, যে আমি আসলে আমার ফিটনেসটা খেলে ধরে আমার ফিটনেসটা আসলে এখন আমি যদি মোটামুটি ফিটনেস করি জেনারেল আমার যদি লাইফ লিড করতাম চাই আমার লাগে ফিটনেসটা এলো গিয়া খাওয়া দাওয়াটা যদি আমি ঠিকঠাক মতো খাই অবশ্যই আমরা মানে আসলে লাইফটা লিড করতাম পারব, রাইট ফুড এবং আসলে রাইট ফিটনেস। জি ভাই ঠিক আছে,
একটা আরেকটা কোয়েশ্চন আছে ভাই, আমি কোন সময় আপনারে জিকাইছি না, বাট আমি চান্স পাইছি না জিকাইতাম। আপনার নাম হলো গেট জুনিয়র জিনিসটা ভাই কিলাহান আইলো, ওটা আমার একটা মানে বিগ কোয়েশ্চন। না না জুনিয়র তো হইলো গিয়া তোমার 2003 দিকে, যে সময় আমার ইউ হইছিল, ডেবু হইছিল ওই সময়। আসলে মনি ভাই ওয়াজ স্টিল প্লেইং, এখন তোমার অন সাংবাদিকও হলো আছে, কইলা যে আসলে দুইজন একলগে থাকলে আসলে কিলা কিতা করা যায়। সো একজন দুইজন উই না সেম এনামুল হক, দুইজন লেফট স্পিনার, আর ওটার লাগি আসলে স্টেটসর লাগি যে একজন যে সিনিয়র একজন জুনিয়র বানানি হইছে, আর স্টিল আইস পর্যন্ত সবই জুনিয়র থাকে। সো জুনিয়র কিতা খবর বালানি আসলে সে আমার জুনিয়র ডাকলে আইডন মাইন্ড বাংলাদেশ টিম আসলে এনামুল নামে প্লেয়ার আরো আইছে, এনামুল বিজয় আছিল, একটু সমস্যা ওর ধরো সবে মানে বউতু আসলে না ডরাইয়া শপিং ও যাই বউতে বউ আর কিছু শপিং মল ও খোলা আছে। সো আমার মনে হয় এই সময়টা যদি আমরা ঈদ পর্যন্ত যদি বালা থাকতাম পারি বা বালা থাকতে চাই তাহলে আমরা আসলে অবশ্যই শপিং টপিং যাওয়াতে একটু সময় তৈব, আর না থাকলে আসলে একটু স্টে হোম যদি বাঁচতে হয়, কারণ ঈদ আরো বহুত আইব, ঈদ আরো বহুত আইব আসলে। আর ঈদ মানে খালি না যে নতুন কাপড় কিনতাম হইব, বাট ঈদ ঈদ সময় যদি আমরা বাসার থাকি বা ফ্যামিলির লগে থাকি, ফ্যামিলিও সেফ নিজেও সেফ। ওটাও আসলে আমরা নিজে কেয়ার কম্পেয়ার দেন ঢাকা, হয় হয় কম্পেয়ার দেন ঢাকা, বাট আলহামদুলিল্লাহ সিলেট এখনো বহুত ভালো অবস্থা আছে। জয়তে ঠিক আছে আলহামদুলিল্লাহ, বিকজ প্রবলেম হই যায় আসলে আমরা তো ডে লেবারার বেশি, সো যার কারণে হয়তো বহুত মানুষের ইনকাম ডিপেন্ড করে যে আচ্ছা পুরা দিন ইনকাম করিয়া বাদে মানুষটা খাই, তো যার কারণে আমরা দেশে আসলে কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট। রাইট রাইট রাইট, ওটা লাগি আসলে কোভিড 19 যতটা ওয়ার্ল্ড ওয়াইড হিট করছে, আমরা লাখান যারা কান্ট্রি হল তারা হিট করছে বেশি, কারণ হলো গিয়া তো প্রচুর লেবার আছেন, ডে লেবার আছেন যারা দিন আনে দিন খায়। সো আমরা লাগে আসলে তারা লাগে অনেক কঠিন সময়। সো আমি সব আসলে আমি রেইজ করছি বা বিভিন্ন জায়গাতে বহুত মানুষ হেল্প করে। সো আসলে যারা বিত্তবান আছেন ফ্যামিলি, যারা রিচ ফ্যামিলিজ, তারা আসলে আগ্রহ এগো মানুষের লাগে আসলে যে যত পার মানুষের হেল্প করাটা, তখন আসলে ওখানে সময় মানুষের হেল্প করার লাগে। এক্স্যাক্টলি, আসলে আমরা যারা বিত্তমান আছেন সবার উচিত যার যার জায়গাটা কি যতটুকু পারা যায় হেল্প করতা, আর যে লাগা তারা খাবার বিশেষ করে বিশেষ করে ইংল্যান্ডে যারা আছে, যখন আমি আমি জানি আমি গত কয়েকটা আমি ঈদ কাটাইছি রমজান কাটাইছি ইংল্যান্ডে সিজন মানে ক্রিকেট খেলা লাগে, বাট আমি দেখছি মাইনছে দুমাইয়া ইয়ো দিরা তোমার ফোন হরি 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 ফোন রেজ করোই। সো ইনো তো আমি তো জানি যে আসলে বহুত টাকা খাটি খুটি আয় বহুত ইয়ো করে, আমার মনে হয় যে আমি দেখি যে ইংল্যান্ড ও টেলিভিশন রেইজ ও আমার মনে হয় যে ফরে যেতেও আর হইব, বাট ইন দিস প্যান্ডেমিক আসলে ডাইরেক্টলি মানুষের হেল্প করাটা আমার মনে হয় ভালো। আই হোপ বহুতে করে আসলে, বহুতে আই হোপ বহুতে করে আমি
সো একদিন তার লগে মাথে মাথে কইলো যে হে হি ইজ রেজিং ফান্ড ফর ইন রাজশাহী, রাজশাহী মঞ্চুর লাগি মানে ফান্ড রেজ করে। তো হঠাৎ মনে হইলো যে আসলে ওয়াই নট আমরা, কারণ ইগু তো আমি চাই, আমরা চাইছি আসলে ইগু খালি ক্রিকেট কেন্দ্রিক থাকতো না আমরা অ্যাসোসিয়েশনটা, সো যে কোনো সমস্যাত আমরা আগুয়াইতাম চাই। সো ইগু একটা আমরা একটা প্ল্যাটফর্ম পাইছিলাম যে আসলে মানুষের খান্দার যাওয়ার লাগি। সো আসলে আমরা আর সত্যি কথা যেটা আমি যখনই হইছি, যখনই কথাটা হইছি আমি আমার অ্যাসোসিয়েশনের সব মেম্বার কাছে, তারা আসলে সবচেয়ে রাজি হয়েছে এবং তারা মানে দেখছে ভাই মানে ভেরি গুড কোজ, কারণ মানুষ এখন খুব সমস্যা আছে, আমরা আসলে চেষ্টা করব। আর তখন থেকে আসলে আমি আই টেক্স লট অফ পিপুল, আই টেক্স লট অফ পিপুল, তোমার ধরো আমি তোমারও টেক্স করছি, আই রিমেম্বার, তারপরে তোমার লন্ডন, ইউএসএ প্রচুর মানুষের আমি টেক্স করছি, যার লোক আমার একদিনের পরিচয় তারও আমি টেক্স করছি, কারণ জানি এগু এটা এমন একটা জিনিস যে এগু আসলে সরমাইয়া মানে সরমাইয়া লাভ নাই, আসলে বাংলাদেশের এখন আসলে রিয়েল রিয়েল প্রবলেম এবং মানুষের প্রচুর চাহিদা এখন আর প্রচুর মানুষের সাহায্যের দরকার। সো সবে কিন্তু রেসপন্স করছে আলহামদুলিল্লাহ, সবে রেসপন্স করছে আলহামদুলিল্লাহ, সবে যথানু ফারুক সবে হেল্প করছে দেশে বিদেশে, সবে আসলে আমি থ্যাংক জানাই যে মানে সবে আসলে বুঝে যাচ্ছে আসলে বাংলাদেশের মানুষ দেশে কতক্ষণ বালা পায় বিদেশে যারা আছে বাংলাদেশি, আসলে যে বাংলাদেশে কারণ বিদেশেও তো লকডাউন, বিদেশে আসলে এখনো ধরো ইংল্যান্ড ইউএসএ যারাও যেখানেও ইয়ে করছি সব লকডাউন সবও সমস্যা আছে, তারপরেও যে দেশের দেশের লাগি মানুষ যে রেসপন্স করছে আমি সবে আসলে থ্যাংকস জানাই। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ ডবল হইব আশা লাগে, আর বিশেষ করে রমজান মাসে যারা হেল্প করে অবশ্যই একটা মানে অবশ্যই একটা ইয়ে থাকবো আল্লাহর কাছে ইনশাআল্লাহ, আল্লাহ অ্যাকসেপ্ট করতে আপনারা যে ইয়ে করেন আর মাইকে আর হেল্প করতে থ্যাঙ্কস আসলে সব রে, আর বিশেষ করে অন বহুত ক্লাবও হলো আমি মানে ইয়ে করছিলাম অ্যাপ্লিকেশন করছিলাম বা ইয়ে করছিলাম ফান্ড রেজার লাগি বা মেসেঞ্জারও আমি ইয়ে করছি, বহুত সবে কিন্তু রেসপন্স করছে, লন্ডন টাইগার্স, তারপরে তোমার ধরো ইউএস এর একটা ইউ হেল্প বেঙ্গল ট্রুপার্স, বেঙ্গল ট্রুপার্স আছে ইউএস এর একটা হলো গিয়া বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মিশিগান, মিশিগান মানে লাস্ট যে হেল্প আমরা করছি আসলে পুরোটাও তারা আসলে কৃতিত্ব, থ্যাঙ্কস ফর দেম অ্যাজ ওয়েল, আর পার্সোনালি তো প্রচুর মানুষ করছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ মানে অ্যাকসেপ্ট করুক আর কি তারা যারা যারা মানে দান করছেন আমাদের অ্যাসোসিয়েশনে। আমি মানি এটা ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট বোলার এনাম ভাই, আর আরেকজন লেফট যে নাইস টু সি এনামুল ভাই, এর লাগি শায়েক আমাদের ক্যাপ্টেন রয়্যাল টাইগার্স অর ক্রিকেট টিম, আই থিংক তার লগে মিট হইছে, আই মিট হিম, ইয়েস আই মিট হিম ইয়ার লাস্ট ইয়ার, নাইস টু সি এনাম ভাই জয়। আর আরেকজন কমেন্ট করেছেন যে নামুল হক জুনিয়র, জুনিয়র মনে করছিলা, আই থট জুনিয়র ওয়াজ হিজ সান নেম, বাই এনিওয়েজ নট দা সান নেম, হি ক্লারিফাইড দা থিংস, এটা আসলে দুইজন এনামুল হক থাকায় জুনিয়র রাইট 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 ইজ নট দা সান নেম। So, was, ভাই আমি ক্রিকেট ক্রিকেট রিলেটেড যদি কিছু জিকাই আরে হ্যাঁ ওকে আর যে ওয়া সিচুয়েশন আই থিংক লন্ডনের সিচুয়েশন জানতে চাইরাম মনে হয়, লন্ডন আসলে আমরা বর্তমানে আমরা বাঙালি কমিউনিটি সবে আমরা একলগে কাম কররা, আমরা দেশও কিলাখান হেল্প করা যায় ওটার উপরে বেশি কাম কররা, লকডাউনের যে সিচুয়েশন আছিল লকডাউনের সিচুয়েশনও আমরা সবে মানছেন ফার্স্টের দিকে সবে স্টে হোম যেটা আছিল বিকজ কমপ্লিটলি স্প্রেড হয়ে গেছে, আর এমন সময় স্প্রেড হয়েছে আসলে কিছু করার নাই, তো এসেনশিয়াল বহুত জিনিস খোলা রাখা লাগছে, তার বাদেও তারা কন্ট্রোল করছে গভর্নমেন্টে কিন্তু বহুত হেল্প করছে, মাইশরে HMRC 80% ট্রায়াল দিছে, সেলফ এমপ্লয়েড হেল্প করছে, তো ওটা দিয়ে মোটামুটি কাভার হয়ে গেছে, আর বর্তমানে মানুষ বার হয়ে যায় আসলে, মানুষ আর কতদিন মানুষ ঘরে থাকবা, তো মানুষ এখন মোটামুটি বার হয়ে যায়, স্কুল এখনো বন্ধ আর ডেথ রেট কমে এভরিডে, এটা গুড নিউজ।
আর আপাতত আসলে যেটা তারাও করবে হেলথটা কি তারা করবে, আমরা ইউজ টু জিতিব করোনার লগে, আসলে কিছু করার নাই, আমরা সিচুয়েশনটা ওলান হয়েছে যে আমরা লাইফস্টাইলও ওলাখান চেঞ্জ হয়ে যাইব, আশা করলাম যে আল্লাহ কিছু একটা ওয়ে করবা কমবো এবং আমরা সব ব্যাক টু দ্য নর্মাল লাইফ। আর সামার আইছে যেটা আপনি পয়লা কইছেন, সামার আইছে ক্রিকেট খেলতাম আমরা, আমি আই রিয়েলি মিস ইংল্যান্ড সামার, বিশ্বাস করো প্রবাবলি আমার ক্রিকেটিং লাইফও আই রিয়েলি মানে আমি আসলে আমি চাই মোটামুটি সামারও ক্রিকেট খেলা গেছি, বাট যে কোনো লেভেল ক্রিকেট আমি আসলে ইংল্যান্ড আসলে খেলতে চাই সামারও, ইংল্যান্ডের সামার আমার কাছে লাগে আমার আমার লাইফের বেস্ট 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 সময়। লাস্ট ইয়ারও খেলার এক্সপেরিয়েন্স আছে, আপনি তো লাস্ট ইয়ার খেলাইছেন কেন্টো, লাস্ট ইয়ার আসলে কেন্ট লিগ না, লাস্ট ইয়ার খেলছি আমি তোমার লিভারপুল লিগ, ফার ফ্রম লিভারপুল লিগ, ওকে ওকে, প্রচুর এগুলো তো চেস্টার, চেস্টার তো বহুত দূর ওই জয়, বাট গুড গুড এক্সপেরিয়েন্স, স্ট্রং লিগ লিভারপুল লিগ, আর বালা হইছিল, বাট এই বছর তো আই সাপোজ টু গো তোমার বিশ্ব লিগ আমি যাওয়ার কথা আছে, জয় মিস মিস করলাম আপনারা যদি আইতা ইনশাআল্লাহ, ইয়ে জন্য লাস্ট ইয়ার আসলে ওয়ার্ল্ড কাপও আছিল, ওয়ার্ল্ড কাপ আছিল, উই হ্যাড এ গুড টাইম, তোমাদের লগে তো কয়েকবার দেখা হইছে মনে হয় আমার, জি জি উই হ্যাড এ রিয়েলি গুড টাইম, আসলে আপনাদের লগে আমার স্টেডিয়ামও দেখা হইছিল, আসলে আবার স্টেডিয়ামও দেখা হইছে, স্টেডিয়ামও দেখা হইছে, আমি আসলে ইংল্যান্ডও খেলা দেখার এক্সপেরিয়েন্স খুব কম আছিল, মানে ইংল্যান্ডও মাঠে খেলা দেখার, বাট লাস্ট ইয়ার আমি মোটামুটি অলমোস্ট এভরি গেম আসতাম আমি বাংলাদেশে, আমিও গেছি ভাই, অ্যাবসলিউটলি লাভ ইট, দ্য এনভায়রনমেন্ট আসিল, মুকিত যে নাম তার নাম আমি ভুলে গেলাম, মুহি নাম কি দাদা, রামি মিকদার, মিকদার তার লগে আমার প্রচুর দেখা হইছে, গুড ফান লাস্ট ইয়ার, আর আসলে এই বছরটা আরো বেশি ফান করার কথা আছিল, বাট আল্লাহর প্ল্যান হলো বেস্ট প্ল্যান, কি তাও ভাই জয় কিচ্ছু করার নাই, আসলে সামথিং বেটার ওয়েট করে হয়তো আমাদের লাগিয়া, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ম্যান এক্স্যাক্টলি। আচ্ছা ভাইতে আমদার তো মানে যে কোয়েশন করতাম আসলে আপনার আর কি কোয়েশন না, জাস্ট জানার আর কি, তো ফার্স্ট টেস্ট উইন লই আর কি, আমি যদি সত্যি ওরা ফিলিং ছিল যে আবার সো নার্ভাস, বিকজ ফার্স্ট ইনিংস কোন উইকেট পাইছি না, রফিক ভাই একটু হ্যামস্ট্রিং ও লাগাইলাছিল, সো রফিক ভাই একটু ইনজুর্ড আসলো, সো আমার এসে মন ভাই কইলা জাস্ট মাঠে নামার আগে টিম হার্ড হলো আমার আলাদা করে নিয়ে গেলা, কইলা হয় নাম যদি টেস্ট ম্যাচে জিততে হয় ইউ হ্যাভ টু বল ওয়েল, কারণ হলো কি রফিক 100% ফিট না, আর একমাত্র আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি যদি তুমি ভালো বল করো, সো আলহামদুলিল্লাহ ওই দিন বিকালে মাস সেকেন্ডারি আউট হইলো, সো তো আস্তে আস্তে আই মানে গ্রো মাই কনফিডেন্ট, কনফিডেন্ট আস্তে আস্তে গ্রো করে, আর রেস্ট ইজ হিস্ট্রি, আর ডে ফাইভ তো মোটামুটি ইনশাআল্লাহ তো আই গট 5 উইকেট ইন ডে 5, আর আগের দিন তো 1 উইকেট, সো আসলে একটু নার্ভাস আসলাম যে আসলে ফার্স্ট ইনিংসে কোনো উইকেট পাইলাম না, অত একটা ইম্পর্টেন্ট একটা সিরিজ, আর বাংলাদেশ টেস্ট একটাও জিতছে না এই সময় সো ফার, আর এফ উইকেট পাওয়ার পরে তো সবকিছু রেস্ট ইজ হিস্ট্রি আলহামদুলিল্লাহ, বাংলাদেশ বিরুদ্ধে ফাস্টেস্ট ম্যাচ, হ্যাঁ ওটা মানে আপনি রাজিন ভাই অলক ভাই তারা কথা হয় আর কি, জাস্ট আমার মাইন্ডে আইছে, তো তারা তো ডেফিনেটলি এক সময় আমরা সিলেট ক্রিকেট আর হল আসলা বাংলাদেশ টিম এস্টাবলিশ আসলা, তারপর তারে দেখছি রেগুলার খেলাইছে রাজিন ভাই, ক্যাপ্টেন ক্যাপ্টেন আসলা চ্যাম্পিয়ন্স ট্রফি, এর বাদে আমরা অলক ভাইও রেগুলার খেলাইছেন, আপনি খেলাইছেন, বাট এখন যে সিচুয়েশন হয়েছে আসলে বাংলাদেশ ন্যাশনাল টিমও T20 ও ডিআই কিন্তু কেউ স্টেবল নাই, অটো চয়েস কেউ নাই, সিলেক্ট থাকি কোনো প্লেয়ার, একমাত্র টেস্ট তো আমরা রাহি আছে, রাহি ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট বোলার বর্তমানে বাংলাদেশের মাঝে, বর্তমানে বাংলাদেশের জি, রেস্ট অফ দ্য সাইডও আমরা এখানে প্লেয়ার পাইলাম না, ব্যাটসম্যান হোক বা অলরাউন্ডার হোক, আমরা এখানে মানে আমরা
কোন জিনিসও আমরা লেকিংস আছে সিলেটর ক্রিকেটও? সিলেটর ক্রিকেটের লেকিংস বলতে আমরা প্রচুর ফাস্ট বোলার পাইরাম, ইগুত ইগুত আসলে নো ডাউট, ইবাদত আছে, রাহি মাশাআল্লাহ, রাহি বাকুবালা করেন, খালেদ ইনজুরি গেছে বাট খালেদও আছে, সো আমরা প্রচুর ফাস্ট বোলার পাইরাম, বাট আমরা প্রবলেম সবসময় আসিল আসলে ব্যাটসম্যান, আপনার রাজিন সাল্লে অলক ভাই লীলা বালা ব্যাটসম্যান আমরা পাইছি না, যে হু ক্যান কম্পিট ইন ইন্টারন্যাশনাল লেভেল বিকজ অফ আমরা আসলে স্ট্রাকচার, আমরা ভেরি পোর স্ট্রাকচার আছি লাস্ট 10 ইয়ার্স, আমরা যখন আমরা সিলেট লীগ স্টার্ট করি সিলেট লীগ ওয়াজ সো স্ট্রং, সিলেট লীগ আসলে প্রচুর ভালো ভালো প্লেয়ার খেলছিল, লাইকস অফ পারভেজ ভাই আসলা, যারা দেখি আমরা খেলা শিখছি আসলে, পারভেজ ভাই, পাপলুদা, তারপরে নাহিদ ভাই, তারপর সুমন দা, স্ট্রং লীগ আসিল আমরা বাইরের প্লেয়ার খেলতে, বাট এখন যদি ইফ ইউ সি দ্য লীগ স্ট্যান্ডার্ড সো পুয়ার, সো আশা করবো আসলে এখন আমরা আরো ভালো হওয়ার কথা, বিকজ আমাদের এখন আসলে আলাদা ফেসিলিটিস হয়েছে, আলাদা স্টেডিয়াম হয়েছে আমরা, আলাদা আলাদা একটা নতুন স্টেডিয়াম হয়েছে আমরা সিলেটর লাগি, সো আই হোপ যে এখন আমরা শুরু হইব যে প্লেয়ার হল হওয়া, সো আর বহুত প্লেয়ার হল আছে, সো ইফ দে ওয়ার্ক হার্ড ইনশাল্লাহ দে উইল ব্রেক টু দ্য ন্যাশনাল টিম ইনশাল্লাহ। আমি খুব আশাবাদী আসলে দুই চাকরি নিয়ে, জাকির হাসান, জাকির হোসেন, আশা করলাম যে ইনশাল্লাহ তারা খেলতো এক সময়, বাট তারা প্রচুর রান করতে হইব, প্রচুর হার্ডওয়ার্ক করতে হইব, মিরাবাজার মনে আছে, মিরাবাজার তার বাসা কিন্তু বাড়া আছে পেট্রোল পাম্পের অপোজিটে, আমি তো মিরাবাজার আমি গ্রোছি আপনি ব্রট আপ হয়েছি, তো মিরাবাজার তাপস দায় বাসার বাইরে স্পেস আছে, সকালে ঘুম থেকে উঠিয়া মানে একলা বোলিং করা, সোয়েটিং ওর বাদে পানি খাইরা আবার বোলিং করা, মানে 3-4 hours কন্টিনিউ বোলিং করা, ওলা খান হার্ড ওয়ার্ক আমি ভাই আসলে তাপস ভাই আমাদের বাটারে রেজ করিয়েছে যে মানে ওয়ার্ক কিলা মানে কষ্ট করতে হয়, তাপস ভাই আসলে আমলটার লাগি একটা ইন্সপিরেশন আসলা, আমার সবরে আমার কাছে মনে আছে সবরে আমরা প্র্যাকটিসে লয়ে যেতা টান্না টান্না সবরে, আর কোনো সিচুয়েশনে আসলে তাপস ভাইয়ের অ্যাডভাইস আমরা সবসময় হামো লাগছে, আর তাপস ভাই আসলে তাপস ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ, আসলে আমরা তাপস ভাই লাগানিকে হার্ডওয়ার্ক মেন পাইছিলাম, সেম গোস টু রাজীব ভাই অ্যাজ ওয়েল, রাজীব ভাই প্রচুর হার্ডওয়ার্ক করছেন, সো আমরা আসলে তারারই দেখে আইছি, আমরা আসলে একটা সো লাকি অন্যান্য ডিভিশন থেকে আমরা একটু লাকি ওঠার লাগি হয়ে যায়, বিকজ ভাই একটা মিনিট দিও মনি আমরা লগে কিন্তু জয়েন হই আপনার আপনার খুব কুল মানুষ বাট আপনি জানেন না অবভিয়াসলি আপনারা কইছি না, তো তাই জয়েন হয়ে গেছেন অলরেডি, আমি দেখলাম আমি তাহলে স্ট্রিম আনলাম আপনি দেখে লাগ। আসসালামু আলাইকুম হাসান ভাই, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দাড়ি রাখি দিছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বাড়ি তো হইছিল আলহামদুলিল্লাহ 7-8 মাস হই গেছে। আচ্ছা আচ্ছা সব তো ঠিকঠাক আছেন হাসান ভাই? আলহামদুলিল্লাহ বাড়ি জানি না গরো গরো আছেন তো আলহামদুলিল্লাহ সব জেলা তুমি জানো জেলা আমরা সব বন্দি থাকার কিছু করার নাই, একটা সেফ থাকা না হলে তো ফ্যামিলির সেফ করাও ইচ্ছা খালো মানে আসান ভাই
সিলেটর একজন খুব ফেমাস একজন কোচ আসলে, যারা সিলেটর ক্রিকেট ও বড় হয়েছেন এখন, যারা স্টার হল আছেন ও, কিন্তু আসান ভাই আমার ফার্স্ট ম্যাচ কিন্তু আসান ভাই লগে সিলেট ফার্স্ট ডিভিশন, আমার আমার ডেবু হইছে আসান ভাই লগে। এবং ফার্স্ট ডিভিশনটা খুব কম বয়সে খেলছে, কারণ আমার যতটুকু মনে হয় যে সিক্স যখন আসিল তখন আমরা এনামদের ইলিমিস্টার সেকেন্ড ডিভিশন খেলাইছিলাম মনে হয়। হ্যাঁ ফার্স্ট ম্যাচও এনামে আমার মনে আছে যে ইসমাইলের লগে ম্যাচটা আছিল, ইসমাইলের লগে ইয়েস হাসান ভাই, ইসমাইলের লগে, এবং আমরা আমি আসলাম টিম, মানে টিমের লগে টিম চালাইতাম তখন, আর ই ম্যাচও ডেবু হইছিল আমরা, ইমন আরজর আমরা সাজান মঞ্জুর ইমন আমরা হাউজিং স্টুডিওর যে ব্লুয়ারে হ্যাঁ ইমন আরজর এনাম এক লগে ডেবু হইছিল, এবং ও ম্যাচও এনামে সাইট উইকেট পাইছিল সেকেন্ড ডিভিশনে ফার্স্ট ম্যাচটা। তো এগুলো একটা ফানি জিনিস আছে হাসান ভাই, আমি কই আপনি হয়তো ভুলে গেছেন, আফটার মানে আমি আউট হওয়ার পরে, আউট হওয়ার পরে আমি মাঠের ভিতরে প্যাড খোলা শুরু করছিলাম, আরমান ভাই আসলা ড্রেসিং রুমে, আরমান ভাই কইরা এই নাম ভাই ভিতরে আয়া খোল, ভিতরে আয়া খোল, আর আমি তো মোটামুটি আমার দুই পগলো দুই প্যাড লই আমি আটে আটে আমি আউট হইয়া আটে আটে আওয়াজ শুরু করছি। একটা জিনিস কিতা ভাই আপনারা কইছি না কোন সময়, লাস্ট ইয়ার যে সময় আমি ট্রেনিং আমি মনে দুইবার ট্রেনিং স্টিল আমার ও যে আন্ডার 13 এর একটা ফিলিংস আছে আপনারা দেখলে ডর করতো, মানে মানে একটু দাম মারবা আমার লাইফের স্টার্টিং ও কিন্তু আমি প্রচুর আড্ডা দিছি হাসান ভাই তার লগে, হাসান ভাই হয়তো মনে আছে প্রচুর আড্ডা দিছি সন্ধ্যার পরেও আড্ডা দিছি, বাট আমরা খুব ভালো সময় কাটছে, বাট জি ভাই আমার এইখানে মনে আছে, আর থ্যাংকস টু হাসান ভাই আরমান ভাই তারারে, কারণ হয়তো বা ইয়েজ হয়তো বা সিলেট লিগর ডেবু হয় না প্রচুর, এটা তো রেকর্ড হোম আসলে ডেবু হওয়ার আমার বা ইমনের কথা হয় না হাসান ভাই, বাট আমরা ডেবু হয়েছিল আমার সিলেট লিগর। আমি আরো দুই একটা কথা যখন মনে করি দেই, যে আমরা যখন জানি যত আসলাম আমি ইমন রুহেল মার্জান ভাই তানজান আমরা যখন ব্লু নোভাগত খেলতাম মানে ফার্স্ট ডিভিশনও সম্ভবত 95-96 খুব সম্ভবত হইব, যে তখন আমরা আমরা ফাড়ার মাঠ আমি মানে জুনাক রাখি মানে এমন একটা জিনিসটা মানে যখন দিতাম এনাম তো আর জানের ব্যাপারটা, আমরা যখন খেলতাম ব্লু নোভাগত খেলতাম তখন এনাম খুব ছোট আছিল, আমরা আম্বরখানা কলোনি মাঠও আমরা সিমেন্টের উইকেট করিয়া আমরা অন্য মানে ভোরে প্র্যাকটিস করতাম, আগে যত আর্লি মানে মর্নিং এ প্র্যাকটিস করতাম, তো ইউনো সব আসলাম আমরা এই সময় আমরা টিমমেট ইমন আসিল আরে উবেদ জুবের মারজান ভাই তানজান রুহেল ওলা আমরা একটা সুপার একটা আমরা একটা কম্বিনেশন একটা টিম আসিল, তো ও সময় এনাম এনাম আমরা কলোনি মাঠ থেকে এনামর বাসার দূরত্ব কয়েক মানে কয়েক গজ, তখন এনাম প্রতিদিনও মানে যথাযথ মানে প্র্যাকটিসও সকালে হওয়ার পরে অন্য বোলিং উলিং করতো, মানে এই যে মানে সবার একটা অবাক হইতা যে একটু ছোট ফুয়া তো মানে চমৎকার বোলিং করে অত সুপার বোলিং করে এগুলি মানে সবার একটা উচ্ছ্বাস হইতো যে একটা ভালো একটা পজিশনে যাইব, তখন তো কেউ মানে একটা বুঝা গেছে যে এনাম একটা কিছু করবো এনাম একটা মানে ভালো যাওয়ার প্রতি মানে একটা এনামর তখন আমরা তো মার্জান ভাই তানজান আমরা মানে ফাড়া ব্যক্তি মানে আমরা সব আমরা লাগাই যারা মানে গুড ফ্রেন্ড হল যেমন ইমন আমরা সবই মিলিয়ে ইটুকু খেলতাম, তখন এনাম কিন্তু আমরা বুঝেন বুড়ে হিসেবে এনাম কিন্তু ব্যক্তিস আসতো তারপর সাথে কি বেশি দূর আসিল না, তারপরে তারা আসলে অনেক সময় অবস্থা বোলিং করে তখন
আরে কি করে ওর আম এটা কেনি রে নাম জতাইছ অন্য এটাগুলো রাইছে শুরু সময়টা কথা কইলাম শুরু সময়টা জি আর আমি এ নাম্বার গেছে একটা কোশ্চেন আছে আমি সবসময় আমার স্বপ্ন আছে আমার ভিতরে সবসময় আছে যে আমি ন্যাশনাল টিমও খেলতাম আর লগে লগে আমার হার্ডওয়ার্ক হাসান ভাই তারা জানোইন আমি আমি মনে হয় যে কয়েক লাখ বল করছি ন্যাশনাল টিমে যাওয়ার আগে পর্যন্ত সিরিজ লিগও মনে আছে প্রচুর আমি বোলিং করছি ইভেন হাসান ভাই তারা আমি প্রচুর বোলিং করছি আর আমার টার্গেট একটাও আছে সিলেট লিগ না ইভেন ঢাকা লিগও নাই আমার টার্গেট একটাও আছে টু প্লে ফর মানে বাংলাদেশ ন্যাশনাল টিমও খেলতাম আর এটা আসলে এই স্টেজও যাওয়ার লাগে কিছু প্লেয়ার থাকেও মনে করো মানে আল্লাহ তারা দিয়ে আলহামদুলিল্লাহ সব দাম আর আমি আগে কইছিলাম যে আমি লাকি আসলাম হার্ডওয়ার্কের কথা কইতাম যেটা মানে আমরা মানে খাস থাকি যারা মানে দেখা যারা যারা ন্যাশনাল টিমে খেলছে তুমি কো রাজীব কো তাপস কো অলক বা যারা আমরা আমি পারুলাই কো নাইট ভাই কো যে আমি আমার মানে যেটা কইরাম আসলে তুমি যদি না মানে রেজাল্ট বড় কিছু চাইতে দাও তো তোমার হলা মানে শ্রমটা ওলা দিতে হইব এগুলো একবারে স্বাভাবিক ইউট্রু এগুলো কিছু করার নাই এবং তারা যে এই লেভেল খেলছে তারা মাঠের অ্যাটিটিউড মাঠের প্র্যাকটিস করা এটা আসলে আলাদা ডিফারেন্ট আছে তো ডিফারেন্ট থাকলেও তুমি ডিফারেন্ট কিছু খাইবা এগুলো একবারে সত্য কথা এগু তারা আসলে আমি যেন মনে করো সাপোজ রাজিনের কথা ধরো রাজিনের একবারে নিঃসন্দেহে মানে এটা চিন্তা বাড়া বাকি অনেক সময় দেখা গেছে বাকি যে আস্তে মাঠ ভরে রয়েছে জোহরের কিন্তু তুমি ও এনভায়রনমেন্টে মাঝেও তোমার তুমি তোমার সূর্য নিতে গিয়েইব তুমি জোহরে মানে আমার ওটা রেডি করে দিতে হইব আমার ওটা রেডি করে দিতে হইব কি পরিবেশটা ইলা না এখানে হিটটা ইলা না এখানে এটা আসলে এটা খোড়া যুক্তি এটা তুমি এর বাদেও অন্য থেকেও ম্যানেজ করে নিতে গিয়েইব তো তুমি আগে একটা কথা দেখছি আমি আমি দেখাতে আসলাম যখন লাইভ মানে আমরা আর যে সিলেট থেকে আগেও আসলে অনেক প্লেয়ার খেলছে ওখান খেলেন না এখানে এটা মাথাতে গেলে ওভারঅল আমরা সব দোষী আমরা আমি জেলা দোষী যেমন আমরা যথাস্তাম অফিসিয়ালরা দোষী প্লেয়াররাও দোষী সব খেয়ে খেয়ে থেকে মানে মানে দুষ্ট মানে দায়টা এড়াইতে পারতাম না আমরা এগু আসলে যদি আমরা কই না অমুকর লাগিয়ে হয়েছে অমুকর লাগিয়ে হয়েছে এটা কিন্তু কিছু ব্যাপারটা আমার কাছে আমি কতদিন ধরে মনে করো মানে আমরা তো গ্রাসরুটও কাজ করছি করি মানে বহু জিনিসটা তো আমরা চৌকো পড়ে বা বহু জিনিস আমরা জানি বা বহু জিনিস আমরা কইতেও পারি না এই সময় যখন তুমি কিছু জিনিস তোমার রেস্ট্রিকশন থাকি যায় যে এটা তুমি প্রকাশ করতে পারতেন না তখন কইতাম কেটার লাগি যে অনেক সময় ওই দেখা গেছে দেখিও আমরা চাইলাম যে ওউ ভাবে মানে আমার ও টিমটা রেডি হোক ওউ ফর্মেট বা ওউ আমার সিস্টেম যেটা আমি যে যেটা সিস্টেম মানে রেডি করলাম যেটা ফর্মেট হোক আর প্ল্যান হোক যে রেডি করলাম কিন্তু দেখা গেল যে অফিসিয়াল কাছ থেকে আমি ই যেটা পাইলাম না সেখানে পাইলাম এগুলো মানে হতে পারে না আরোটা মানে এখন বড় সমস্যা যেটা আমরা আমরা কিন্তু এক ডিস্ট্রিক্ট মার্ট দিয়েও আমরা সপ্তাহ চাইলাম মানে জয় দিত কারণ ইন্টারন্যাশনাল মার্ট যেটা এটা তো তুমি চাইলেও যে সব ইউজ করে লিবা ইলার নাই এগুলো বোর্ডের কাছে বোর্ডের হ্যান্ডেলিং থাকে স্বাভাবিক কোনো স্পেশাল ম্যাচ বা যে সারা এগুলো দেওয়ার না ইচ্ছা মতো যেসব প্লেয়ার প্র্যাকটিসও করে লিবা ইলার নাই অনেকের ধারণা হয়ে গেছে যে আমরা তো অত ফেসিলিটিস যে আমরা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আছে ইনডোর আছে এগুলো কিন্তু সবল লাগে না এটা মানতে হইব আমরা কিন্তু তারা একটা 14 প্লেয়ারে লইয়ে যাইলাম মনে করো একটা এক্সাম্পল আমি 16 প্লেয়ার লইয়ে যাইলাম জীবনে কোনো ম্যাচ খেলছে না আমরা এখন তারা রেডি করলাম ম্যাচ খেলা তারা নিয়ে আমরা সরাসরি তারা টুর্নামেন্ট দিলাম তার ফার্স্ট ম্যাচ ওর ডেবু ওর ওজন ওঠার লাগে কিন্তু এর আগে যদি প্র্যাকটিস ম্যাচ কয়টা খেলতে পারতো সুযোগ থাকতো ও জিনিসটা আমরা কিন্তু সাংঘাতিক আমরা ম্যাচ খেলতাম পারলাম আমরা আমরা যে এজ গ্রুপের কথা কইলাম আমরা এজ গ্রুপের পাচ্ছেন ধরো আমি এখানে আমি সারা বাংলাদেশের অবস্থা বললাম
আমি আমার সিলেটের কথা কইরাম, কেন আমি সিলেটের লগে মানে কাম করছি করি আমি কথা কইরাম, যে তুমি এক্সাম্পল নামে তো ইনো দেখিয়ে গেছো বা জুনাকে দেখলাই, ইনো মাঝে দেখো এজ গ্রুপে বাচ্চা কিন্তু প্র্যাকটিস থাকে, হার্ড ওয়ার্ক থাকে, তারা ম্যাচ বেশি খেলায় এবং ইনো মাঝে ম্যাচ খেলার সুযোগ সুবিধা আছে, বেশি ম্যাচ খেলার। আমরা একটা 12 বছর বাচ্চারে আমরা যদি জিকাই 14 বছর মানে আন্ডার 14 একটা প্লেয়ার কয়টা ম্যাচ খেলছো এ টুর্নামেন্টে গিয়া, হ্যাঁ 3টা ম্যাচ খেলছে আর 2টা ম্যাচ খেলছে, তার টোর শেষ হয়ে গেছে 3 ম্যাচ খেলছে, আর এক বছর ম্যাচ খেলা হয়েছে 3টা, কিন্তু ইনে একটা আন্ডার 14 একটা বাচ্চা দিকে তোমার ম্যাচ খেলা হয়েছে মাসের মাঝে ম্যাচ খেলি আসছে 3টা 4টা ম্যাচ খেলি আসছে, এক মাসে ম্যাচ খেলিছে 4টা 5টা ম্যাচ খেলিছে, তো ওই যে না ম্যাচ খেলা এভরি সানডে তারা ম্যাচ খেলে আমারও, কারণ স্বাভাবিক যে যত প্র্যাকটিস তো অবশ্যই প্র্যাকটিস তো বিকল্প তো নাইও, তারপরে ইগু তুমি পুনানো শো করতাই তো শো করার একটা জায়গা তো, আমরা একসময় ওই যায় তো আমি তো দেখছো আমরা গ্লারিজ প্র্যাকটিস করাই দাম, আমরা যত প্র্যাকটিস করাই দাম ইন্ডোর তারা দেখছি আমরা ডিভিশনের টিম ইন্ডোর ফিসি ইন্ডোর ফিসি যা দেখছি আমি ওটা অলমোস্ট অলমোস্ট খারাপ হয়ে যায়, সো আশা করলাম যে এবার আমরা এন্ড অফ তোমার ডিসেম্বর নাগাদ রেডি হয়ে যাব। আচ্ছা ভাই কিছু কমেন্ট পড়তাম আসলাম আর কি আপনার লাগি আলহামদুলিল্লাহ এটা পড়তাম নি আসলাম ভাই, যে কিছু কমেন্ট আছে লাগি আন্ডার আন্ডার এনাম ভাই লাগি আফজাল আহমেদ আলহামদুলিল্লাহ সব প্রিয় মানুষ, আর রায়হান জামান আমরা রায়হানে কমেন্ট করছে নাইস টু সি ইউ এনাম ভাই, উইল ইউ কাম টু লন্ডন টু প্লে ক্রিকেট নেক্সট ইয়ার। আসলে চেষ্টা করলে উপায় কারণ তোমার তো প্রচুর অপরচুনিটি আছে লন্ডনেও যদি হোক, প্রচুর অপরচুনিটি আছে আসলে ফিটনেসটা করার মতো, কারণ এটলিস্ট যদি ডিস্টেন্স রাখি রাখি কিন্তু পার্কও দিয়ে রানিং করা যায় বা রোড রানিং করা যায়, আমরা ধরো দেখো আমরা 3 রুমে হয়তোবা আমরা গড় শেষ, সো আমরা লাগি হয়তোবা ট্রেডমিলটা ভেরি ইম্পর্টেন্ট আমরা যেটা করার, বাট প্রচুর ইন্টারনেটের প্রচুর ইয়ে আছে মানে রানিং রানিং করার কোনো ব্যাপারও নেই, বাট ইংল্যান্ডও যদি হো তোমার তোমার রাবার ব্যান্ড কিনা কোনো ব্যাপারও নাই, রাবার ব্যান্ডই বহুত এক্সারসাইজ আছে এগুলো করা যায়, বাট আমি মেইন ব্যাপার হইলো গিয়া ফিটনেসটা যদি ধরে রাখতে হয় অবশ্যই রানিং করতে হইব, আর আর লন্ডনে প্রচুর জায়গা আছে চেষ্টা থাকলে আসলে অবশ্যই এগুলো কাম করা যাইব, আর আমরা লাগে টাফ বাট আমরা তারপরেও চেষ্টা করলাম, প্রধানের তো আরো সুবিধা সুযোগ সুবিধা বেশি কাম করার লাগে, প্রধানের সরকারও এলাও করিয়া দেয় আধা ঘন্টা এক্সারসাইজ করার লাগে, আমরা যেখানেও বাসার ভিতরে থাকতে হইব। তো মাত্র আমি একটু এড করি লাই, জিয়া থ্যাঙ্ক ইউ ভাই, থ্যাঙ্ক ইউ সো মাচ, আমি এনা বল লাগাই আর একটু এড করি লাই না মাঝে মানে অনেক অনেক আছে নি মাঝে আমরা, যে ওই যে আমি তো তার মানে করো টিমের লগে আসি বা বেঙ্গল টুপার্স লগে মানে জোগাড় আছি, যে আমরা ওই যে তুমি কইরাইনো সুযোগ আছে সুযোগ অবশ্যই আছে, কিন্তু কিন্তু ওই যে আমরা যেটা আইসি জানি আমরা যে ইগু আসলে সব এই সুযোগটার কাজে লাগাই দাম ইগু আসলে না না ইগু না না হাসান ভাই আরেকটা জিনিস হলো ইগু ভাই আমারে মেনশন করা না গিতা হাসান ভাই না ইগু হলো গিয়া আমার তো ইগু ব্রেড এন্ড বাটার রাইট, ইগু আমার রুটি রুজি, আমারে তো ফিটনেস করতে অন তোমার তোমার যে সময় যে রুটি রুজি হই জীব এই যে সময় কিছু মনে ভাই দৌড়িয়া পড়া এই সময় দৌড়িয়া বার হই যায়, সো অক্টো একটা আরেকটা জিনিস দায়বদ্ধতা কম আর কি আমার দায়বদ্ধতা বেশি। কারণ এগুলো একটা মজা পায় ফিটনেস, আজকে যদি না করে তো মন খারাপ দূর আজকে করলাম না ওই হলো না, তো এগুলো আসলে এনজয় করতে হইব মজা পাইতে হইব বুঝছেন না নি ইচ্ছা আছে অনেক আছে আবার কিছু আছে যে এইবলা এই জায়াটা মাইনাস করে দিয়া আমারে ব্যাট বলটা দিলাম আমারে নেট দিলাম আমি খালি এগুদি আসলে এখন সবে একমত হইছেন যে
এখানে মানুষ 30-40 গিয়া আউট হয়, এখানে মানুষ 100 করতে পারে না। অল মানে বহুত ট্যালেন্ট আছে, ফারাক না বিকজ অফ ফিটনেস। ফিটনেস কোনো লেভেল অফ ফিটনেস টা ইম্পর্টেন্ট। 50 ওভার ফিল্ডিং ওয়াটা থাকতে ইচ্ছা করেন, 10 ওভার 15 ওভার 20 ওভার করতে থাকলে বাদে আর 30 ওভারের সময় আর দেও থাকে কনসেন্ট্রেশন ধরে রাখা ভাই। জি ভাই, কনসেন্ট্রেশন ধরে রাখা দরকার, নিতে লাগিও। আশা করলাম যে ও যে অ্যাডভাইস আমরা পাইরাম আমাদের হাসান ভাই, আমাদের এনাম ভাই কাছে কি হাসান ভাই ওখানে যাও, প্লেয়ার অফ প্লে লিসেন লিসেন করবা কি আর ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, তোরান্তে তোরান্তে হাসান ভাই জারি দিয়ে দিয়া করাইবা কি দাম হাসান ভাই। তুমি আজকে নেটও বেটিং করতে আসতে নাই, পেটা পকড়তে আসতে নাই, এইগুলো তোমার পানিশমেন্ট। ক্যাচ মিস করলে ফার্স্টটা বুক ডন, তো এখনো ভাই এটা করেনি জানি না, আগে আসলে ক্যাচ মিস করলে ফার্স্টটা বুক ডন দেওয়া লাগবে। আপনি বাংলাদেশের ক্যাপ্টেন চুজ করেন এক্সেপ্ট মাশরাফি ভাই ছাড়া, মাশরাফি ভাই ডেফিনেটলি বাংলাদেশের অটোমেটিক চয়েস ক্যাপ্টেন। মাশরাফি বিন মুর্তজা ছাড়া আপনি টেস্ট ও টি-20 এবং ওডিআই ডিফারেন্ট ডিফারেন্ট কিতাব যদি আপনি ক্যাপ্টেন চুজ করেন, ক্যাপ্টেন এন্ড ভাইস ক্যাপ্টেন আউট অফ 4 অপশন, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আপনার ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন? আমি আসলে রিয়াদের প্রতি একটু দুর্বল, বিকজ ফ্রেন্ডশিপ ও লাগিও না বাট মোটা লাগে দুর্বল, বিকজ রিয়াদ সত্যি কথা যেটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন, শর্টার যদি ফরম্যাট অফ ফর্ম হয় এক্সপিরিয়েন্স গুড ক্যাপ্টেন। আমি যদি কই যে টি-20 আছে, টি-20 ওয়ানডে লাগি আসলে রিয়াদ শর্টার বাটন বাসানো লাগে, রিয়াদ হলো বেস্ট ক্যাপ্টেন আমার কাছে মনে হয়। বিকজ আমি কয়েকটা সিজন খেলছি, তার বিপিএল ও হোক যদি ডোমেস্টিকও খেলছি, আমি আমার মনে হয় যে রিয়াদ হইলো গিয়া শর্টার বাসানো লাগে বেস্ট ক্যাপ্টেন। আমার কাছে মনে হয় টেস্টও লাগি আমার কাছে রাইট মানুষের কাছে ক্যাপ্টেন্সিটা আছে মুমিনুল হক, কারণ তার অ্যাটিটিউডটা হইলো গিয়া আসলে অন্যরকম। আমি তার লগে খেলি হইলো গিয়া বিসিএল, আমি তো দেখি তার ক্যাপ্টেন্সি আমি ফলো করি, জাতীয় লিগ আমি ফলো করি, হি ইজ এ ভেরি অ্যাটাকিং ক্যাপ্টেন। আর আসলে হে তার রেজিস্টারে উপরে তুলতে চায় ক্যাপ্টেন্সি, কারণ এখন হে যখন ডোমেস্টিকও খেলাতায় আমি দেখি যে আসলে হে ট্রিট করে যে না যাতে মানে লেভেলটা যাতে ইন্টারন্যাশনাল লেভেলটা থাকে, কারণ আমরা জাতীয় লিগও আগে একটা এই সমস্যা হইতো পিকনিক ক্রিকেট হইতো, বাট যখন যখন আসলে মুমিনুল হক কোনো ডোমেস্টিক খেলাতায় বোঝা যায় যে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার আসলে মাঠও আছে, একটা ক্যাপ্টেন মাঠও আছে। সো আমার কাছে মনে হয় যে রাইট মানুষের কাছে টেস্ট ক্যাপ্টেন্সিটা আছে। আর আর তামিম যদি কথা হয়, তামিম আসলে লার্নিং স্টেজও আছে, আমার কাছে মনে হয় তামিমের সময় দিলে অবশ্যই তামিম ভালো করবো ওয়ান ডে ক্রিকেট। আমার মনে হয় যে পারফেক্ট মানুষের কাছে এখন ক্যাপ্টেন্সিটা আছে, অন বাকিটা হইলো গিয়া আসলে সময় দেওয়াটা ব্যাপার। আমার কাছে লম্বা সময় লাগে মুমিনুলকে দেয়া, আমার মনে হয় মুমিনুল ভালো করবো, সেম তামিমরে দেওয়া টিল ওয়ার্ল্ড কাপ তামিমে ইনশাল্লাহ ভালো করবো আমার আমার বিশ্বাস। থ্যাংক ইউ ভাই। আর সেকেন্ড যে জিনিসটা জানতাম আসলাম, মানে আপনার ইনস্ট্যান্টলি মাইন্ডে যেটা আইব ওটা আপনি আনসার দেবেন আর কি, ইনস্ট্যান্টলি যার নাম হল আইব বাংলাদেশের যদি আপনি বেস্ট 11 বানাইন ওপেনিং থেকে লিয়া লাস্ট পর্যন্ত, আপনি পিক করক কা দরকার উইথ ব্যাটিং অর্ডার? উইথ ব্যাটিং অর্ডার তামিম তামিম ইমরুল কায়েস নাম্বার 3, তামিম ইমরুল কায়েস এন্ড নাম্বার 3 মুশফিকুর, নাম্বার না নাম্বার 3 হলো সাকিব আল হাসান, নাম্বার 4 মুশফিকুর রহিম, নাম্বার 5 মাহমুদুল্লাহ রিয়াদ, নাম্বার 6 লিটন দাস, নাম্বার 7 নাম্বার 7 হলো গিয়া মিডিয়াম পেসার বা নাম কি দাবা রাউন্ডার নাম্বার 7 সাইফউদ্দিন, রাইট সাইফউদ্দিন সাইফউদ্দিন। তারপরে হইল গিয়া নাম্বার 8 স্পিন অলরাউন্ডার আই উইল গো ফর স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজ, ভেরি গুড ফিল্ডার, হইল গিয়া অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, ভেরি গুড ফিল্ডার। আর জন সেনানি আর তিনজন জয়
তিনজন লাগে তিনজনের লগিয়া হোসেন আবু জায়েদ রাহি আর রইলো এট লিস্ট ওয়ান ফ্রম সিলেট আমি ওটা লাগি ওয়েট করা লাগতাম এট লিস্ট ওয়ান ফ্রম সিলেট আর তাসকিন আহমেদ মুস্তাফিজ মিস করছেন না আছে মুস্তাফিজ ইউ রাইট মুস্তাফিজ মিস করছি আসলে মুস্তাফিজ মিস করছি যে ইফ ইট ইজ ওয়ান ডেজ উইল মুস্তাফিজ আর যদি টেস্ট ম্যাচ হয় তাহলে আবু জায়েদ রাখি ডেফিনেটলি গুড টিম ভেরি গুড চয়েস ভাই ভেরি গুড হুম হুম আসান ভাই কোনো অপিনিয়ন আছে কোনো চেঞ্জেস না ব্যাটিং অর্ডার হয়তো বা ইয়ে হইতে পারে ব্যাটিং অর্ডার হইতে পারে বিকজ ধরো আমি মাহমুদুল্লাহরে আর একটু উপরে রাখছি বিকজ সব সময় আসলে ক্যারিয়ারের সব সময়টা আসলে সব সময় ব্যাটিং অর্ডারে সমস্যাটা আছে কোন সময় আর সিচুয়েশনে তিনটা পেস বলার খেলবো কিনা একটা খেলবো না রাইট 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 ধরো যদি কন্ডিশন ইংল্যান্ডে রয় তাহলে তিনটা পেস বলার খেলবো লগে সাইফউদ্দিন সেটা বলা অবশ্যই আর আমার উইকেট কিপার ওই লগিয়া তোমার লিখন দাস আই লাভ হিজ উইকেট কিপিং ভাই আমি তারে সব সময় একটা জিনিস কই যে লিটন দাস তে যে আমার দেখা ডেফিনেটলি মুশফিক ভাই ওয়ান অফ দা বেস্ট বাট বর্তমানে বাংলাদেশের যদি কিপার ও লিস্ট রাখি আমি নাম্বার 1 রাখব লিটন দাস কে বিকজ তার কিপিং টা আসলে লিটন দাস লগিয়া লাভলি টু ওয়াচ আমি তার ব্যাটিং দেখার মত লাভলি টু কিপিং থেকে ইম্পর্টেন্ট হলো এই যে ব্যাটিং করে 30 রানও যদি করে দেখার মত 30 আশা করলাম যে তার ক্যারিয়ারটা লম্বা হইব এবং বাংলাদেশে আই হোপ লিটন লিটনে দেখে আমি তারে টেক্সট মারি কইছিলাম নাম্বার লাগে লাইভও আছি সো হোপফুলি লিটনে দেখে অবশ্যই না না আমার কাছে আমার তার ক্যারিয়ারটা বড় হওয়া উচিত এবং আশা করব যে তার ক্যারিয়ারটা বড় হইব বাংলাদেশে বহুত ম্যাচ জিতাইব আসলে লিটন দাস না ডেফিনেটলি দ্য এক্সট্রাঅর্ডিনারি ব্যাটসম্যান এক্সট্রাঅর্ডিনারি ব্যাটসম্যান আর লম্বা খেলবো বিকজ অফ আমি দেখছি ইজ এ রিয়েলি গুড হার্ড ওয়ার্কার আর নিজের কাজটা সব সময় সুন্দরভাবে করে আপনার আরেকটা কোয়েশ্চন করছিল আমদার কমেন্ট বক্স তো আমি আই থিংক আমি পড়িয়ে গেছিলাম ইয়ে আগে যে আপনার ফেভারিট প্লেয়ার কে ওয়ার্ল্ড এক্সেপ্ট বাংলাদেশ বাংলাদেশের বাইরে আপনার ফেভারিট প্লেয়ার কে ওয়ার্ল্ড অর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ফেভারিট প্লেয়ার হইলো গিয়া আসলে সব সময় ফলো করছি ড্যানিয়েল ভিটোরি কে যেহেতু আমি লেফট হ্যান্ড স্পিনার সো আই অলওয়েজ ফলো ড্যানিয়েল ভিটোরি যদি আর অবশ্যই সবসময় ছোট থেকে বড় হয়েছি সচিন আর লারা খেলা দেখে লারারে সবসময় আগে রাখছি আমি ডেফিনেটলি বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড লেফট হ্যান্ড আর সিলেটর বেস্ট তোমার মানে প্রিয় প্লেয়ার থাকে এটা আমি আপনি জানতাম সেটা সিলেটর প্রিয় প্লেয়ার একজন কথা কইতাম নি একজন ইয়া কিন্তু টাফ সমস্যা টাফ ইয়া কথা কইলি আসলে সিলেটর যদি একজন আসলে অলক কাপালি খুব পুরাপুরি ম্যাচ করলেছে পুরানা যখন কিছু মাথায় খেললাম জনক যখন আমরা সিলেটর আসলে ক্রিকেটর যে ওই যে নামে আগে খোয়াত আছে শুনছিলাম যে আসলে যখন ওই যে নাহিদ ভাই নাহিদ ভাই ক্রিকেট ক্লিনিক কুইয়া তারা একটা মাসের একটা ক্যাম্প করছিল না মনে নেই মনে আছে হাসান ভাই মনে ওই আন্ডার 14 একটা ক্যাম্প করছিল এই ক্যাম্পটা কিন্তু আমরাও করতাম এই ক্যাম্পে কিন্তু আসলে আমরা একটা স্ট্রাকচার পুরো মোটামুটি চেঞ্জ করছে আরো কিছু মানুষের নাম জানি আমরা সিলেট লিগ বা সিলেটের ক্রিকেট খেললেও আইও যখন জাহিদ ভাই হতা হইতাম আমরা জাহিদ আহমদ চৌধুরী জাহিদ ভাই যখন সিলেট ক্রিকেট লিগের দায়িত্ব পাইছেন জাহিদ ভাই লিগটা যদি খুব ভালো করি হয় গর্ডিয়াস লিগ হয়
বহুত বড় ব্যাপার আছিল, কারণ আমার ওপোনেন্ট টিমও খেয়ে আছিল তাপস ভাই, আমার ওপোনেন্ট টিমও আছিল সুমন দা, ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, তারপরে সালমান ভাই, তারা টেকনিক্যালি সাউন্ড প্লেয়ার। সো আমার ওপোনেন্ট এর খেলা এর লগে খেলি আমি বড় হইছি। আর এখন দেখো বিদেশি প্লেয়ার আওয়া বন্ধ, বাইরের প্লেয়ার কোনো এলাও নাই, লাস্ট ইয়ার মনে হয়তো বা এলাও হয়েছিল, এর আগে এখন রেগুলার এলাও নাই। তো একটা ভালো প্লেয়ার আইলে কিন্তু শিকার থাকে বহুত জিনিস, তো আমরা সুপারস্টার হল কিন্তু আইতো সিলেট লিগ খেলা দিত নানাবাইয়ের বাসার বাইরে গেছিল বা সব বাইরে উদ্যোগটা আছে যে সিলেট লিগটা এবার কোন রকম হওয়ার পরে নেক্সট ইয়ার তাকে সুন্দর সুন্দর করে সাজানোর লাগে। আমরা একটা টুর্নামেন্ট করছিলাম হাসান ভাই লিগোর আগে, খুব সুন্দর একটা টুর্নামেন্ট হইছিল বুঝছেনি, সুন্দর সুন্দর টুর্নামেন্ট হইছে, অল্প দিনে চার দিনের মধ্যে শেষ হইছে, বাট সবাই খুব ভালো রেসপন্স করছে এবং আমরা আসলে বহু সিনিয়র মানুষের কাছে সাজেশন লইছি, বহু সিনিয়র মানুষের কাছে আমরা গেছি ইয়া তারার লগে ইয়ে করছি, বহু সিনিয়র মানুষের লাইছো ইনভার খেলা দেখা দাইছো। আসলে আর একটা প্রবলেমটা হইল গিয়া আসলে অফিসিয়াল এখন মাঠেও আইন না, এখন বহু সিনিয়র অফিসিয়াল হল আছে, বাট আমরা আনার চেষ্টা করছি, বাট ফিউচারও আশা করবো সেলিম ভাইয়ের লোক আমরা মাত হয়েছে, সেলিম ভাই বলছেন আমাকে আগে মাঠটা দিবা, তো আশা করি আমরা প্রত্যেক বছর ওলা সুন্দর একটা টুর্নামেন্ট শুরু করি, সুন্দর স্ট্রং একটা লিগ দেওয়ার লাগে। আর সত্যি কথা যেটা এখন আমরা সিনিয়র প্লেয়ার হল খেলার থেকে ইম্পর্টেন্ট হলো লিগটা যাতে সুন্দর হয়, আমরা আসলে প্রায়োরিটি দিলাম যাতে লিগটা সুন্দর হয়, আমরা আমরা নিজের খেলার থেকে ইম্পর্টেন্ট হলো লিগটা লিগটা আর কি বাংলাদেশ ন্যাশনাল পর্যায়েও কিছু প্লেয়ার গেছে সিলেট থেকে বারো বুঝছেন, আর রেমবাই গেছে যে জিনিসটা আর জানতাম আসলাম আর কি, বেস্ট বাংলাদেশ ইলেভেন জানছি, আমরা বেস্ট প্লেয়ার জানছি, সবটাও জানছি, এখন যদি আপনি ডিসাইড করেন সিলেটের মাঝে তো আমরা কোচ আছেন ধরো একজন হাসান ভাই, সো আপনার দেখা বেস্ট কোচ কে, পিক ওয়ান ইন ফ্রন্ট অফ হাসান ভাই, পিক ওয়ান ইন ফ্রন্ট অফ হাসান ভাই, বিকজ হাসান ভাইয়ের কোচিং ও আমি আসলে দুই একবার খেলছি, বাট আমার আসলে হাতে করিয়ে গিয়া যদি ইমন ভাই গেছে আমার, মানে যদি আমি মাহমুদ ইমন ভাই সপ্তাহে যদি শিখি ইমন ভাই, সো আমি যদি হই নাম্বার ওয়ান ইমন ভাই, নাম্বার টু হাসান ভাই, আর নাম্বার থ্রি যদি আমি হই নাম্বার থ্রি, নাম্বার আমার সব সময় পছন্দের কোচ ইমন, আমার পছন্দের কোচ ইমন, মানে ইমনের জেলা শ্রম দেয় জেলা করে, এটা খুব
রাজীন ভাই কোচিং আরো পজিটিভ হয়েছে জিনিসটা জুনিয়র সিনিয়র ইলা তুমি শুরু করছিলা যে জুনিয়র টুনিয়র লইয়া এগুলা আসলে ই ক্ষেত্রে জুনিয়র সিনিয়র লইয়া কোনো জানা আমরা সবর লগে সব খুব ভালো সম্পর্ক কোচ প্লেয়ার সাংঘাতিক ভালো সম্পর্ক যে একটা আমরা সাংঘাতিক মিস করি খুব বেশি মিস করি সব মাঠে তো খুব মিস করি কারণ স্বাভাবিক মানুষ মানুষ কতদিন বাঁচু আর বেশিরভাগ সময় তো আর মাঠে গেছে কিছু করি না করি বাট মাঠেও গেছে সব সময় মাঠেও গেছে তবে একটা জিনিস লিয়ে এলাম আমি আমার মানে কইলাম কই না যে যেটাও করছি কম করি আর বেশি করি যতক্ষণ আমার আমার এক্সপিরিয়েন্স থেকে আমি করছি কিন্তু সবসময় একটা জিনিস মানে চেষ্টা করছি রে ভাই একটা নাম কইলাম যে আজ যে আমি মানে বিবেক রে আমি আমার মানে সতরা কেসে যে কোনো জিনিস করার চেষ্টা করছি কারণ বেশিরভাগ সময় আমার এজ গ্রুপ নিয়ে কাজ করা লাগছে যে এটা বাচ্চার প্রতি যদি আমি খালি কোনো ধরনের কিছু করি লাই যে এটা আমার নিজের বিবেকটা আমি সবসময় স্বচ্ছ রাখার চেষ্টা রাখছি সর্বক্ষেত্রেও ইনশাল্লাহ কতটা কিছু করতে পারছি ভুল করতে পারি ভুল মানুষে করতেও পারে এগুলো হয় হয়তো আমার ওইলা ভুল হইতে পারে হয়েছে বাট রাখছি সবসময় সৎ থাকার চেষ্টা রাখছি বলি যে কোনো সময় যদি আমার বিবেক বিবৃতি মানে আজকে থেকে 10 বছর পরে 15 বছর পরেও কইব যে হাসান ভাই মানুষ কিলা আসলা তো আপনি চেষ্টা করবা ইগো অবশ্যই ইগো ভাইয়ে যাইবা হাসান ভাই আমি আমি বিশ্বাস করি একটু আমি যদি আজকে শেয়ার ক্ষতি করি দুই দিন পরে আমারও ক্ষতি হতে বাধ্য অবশ্যই অবশ্যই ইগো সিস্টেম আর শেষ করার আগে ভাই ক্লাস যে জিনিসটা আমি ডিসকাস করতে আসলাম যেহেতু আপনি প্রেসিডেন্ট এবং সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশন আমরা তো লন্ডন দেখিয়া গেছেন কমিউনিটি বেসড বহুত বাঙালি ক্লাব আছে বাঙালি বলতে এরা ম্যাক্সিমাম ও সিলেটি বেসড ক্লাব তো কোন ক্লাবের পক্ষ থেকে যদি বাংলাদেশে টুর করা হয় আমরা সিলেট টুর করা হয় টিম লইয়া সিলেট ক্রিকেটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানে কোন ধরনের ফেসিলিটি তারা পাইব নি বা কোনো হেল্প পাইব নি ইভেন ক্লাবে যদি কোনো হেল্প করতে চায় গিয়া সিলেট ক্রিকেটার হলে এটা মানে ইয়টা কিলান ওই বন্ডিংটা আমরা তো আমি যেটা কথা আসলাম যে আমরা তো যতক্ষণ অবশ্যই আমরা এখানে করবো আমরা আসলে যেটা আমরা টিম করে দিতাম পারি আমরা ম্যাক্সিমাম প্লেয়ার হল আমরা খেলতাম পারি আর আমরা অথরিটির কাছে আমরা রিকোয়েস্ট করতাম ক্লাব আইসে আমরা খেলতাম চাই তো ইনশাল্লাহ এটা কোনো প্রবলেম হইতো না
হপফুলি কোন ক্লাব যদি আয় অবশ্যই আমরা কোঅপারেট মানে কোঅপারেট চেষ্টা করে দেব চেষ্টা করব আর কি হেল্প করার চেষ্টা করব ক্লিয়ার হইছে মোটামুটি ইংল্যান্ডের টপ লেভেল তারা খেলাইতো ইন দা ফিউচার আমরা ক্লাব হিসাবে মানে কিছু প্লেয়ার আছে মোটামুটি ফিউচার পালা মনোর কিছু প্লেয়ার আছে এজ কম আছে ইনশাআল্লাহ হাসান ভাই তারা রাইট টাকো থাকবো রাইট টাকো থাকি উঠিয়া দেই রাইট হাসান ভাই এক্সপেরিয়েন্স আর বাংলাদেশ প্রচুর এজ লেভেল কাম করছে ইন সো হি ইজ দ্য বেস্ট পারসন হাসান ভাই সো আপনি তোমরা রাইট হ্যান্ড আছো সো ইনশাআল্লাহ হার্ড ওয়ার্ক করলে ইউ নেভার নো দে উইল গো লং ওয়ে ওটাও ক্লাবের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হইবো যদি একটা প্লেয়ার এট লিস্ট টপ লেভেলও খেলার ইংল্যান্ডও অবশ্যই দ্যাট উইল বি দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ফর দ্য ক্লাব অবশ্যই ইগো ওই ওই এগুলো লাগি বহুত স্যাক্রিফাইস আছে রে ভাই ইনশাআল্লাহ হার্ড ওয়ার্ক করতে হবে যেটা হাসান ভাই বলা হরি জানো যে কি দা হার্ড ওয়ার্ক কর মানে হার্ড ওয়ার্ক বলতে আর বুদ্ধি হরি হার্ড ওয়ার্ক আর কি আসলে আমি গাদাল না খাটিয়া বুদ্ধি হরি হার্ড ওয়ার্ক করতে হইবো হাসান ভাই ইনশাআল্লাহ আছেন সো ইনশাআল্লাহ যদি শত ইয়া থাকে তারা অনেস্ট থাকে তারা হাজির প্রতি ইনশাআল্লাহ তারা দে উইল প্লে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ফর ইওর উইশ আর আজকে আমার লাগিও থ্যাংক জানাইরাম হাসান ভাই আপনারও থ্যাংক জানাইরাম আপনারে আমি কল করি কইছি যে এনাম ভাইয়া জানতা না আপনি সারপ্রাইজ গেস্ট আপনি রাখছেন এটা এনাম ভাইও মনে একটু কনফিউজ লাগে জুনার থ্যাংক ইউ হার নাম বোথ আমরা লাইফ ফর বোথ খুব ভালো লাগলো বাকা কতদিন ধরে এনাম হলো তো বহুত দিন ধরে থ্যাংক ইউ ভেরি মাচ জুনার সান্ডে আনা লাগি ভালো লাগছে খুব যে আর সবাই জানাইয়া দিলে যে লাইভ আছে জানাইয়া দিলে আগামী কালকে আমরা ঠিক 1 ঘন্টা বাদে 11টার সময় আমরা আবার লাইভ হই পেজও থাকি ইনশাআল্লাহ দেখা হইব সবার লগে আগামী কালকে সব ভালো থাকুক আসসালামু আলাইকুম